দেখে চলতে পারিস না, চোখের মাথা খাইছিস? ওরা কিছু বললেন না, ও শহরে নতুন এসেছে তো, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইতেছি। আপনি ওর হয়ে কেন কথা বলতেছেন? ও মুখ দিয়ে কথা বলতে পারে না, ও মাফ চাইতে পারে না, এই কথা বলতেছস না কেন? আচ্ছা আচ্ছা, ওই হইছে কি, ও আমার বন্ধু, গতকালকে ওরে আমি ঢাকায় নিয়ে আইছি, শহরে কিছু চেনে না তো, একটু আবাগোবা, কিছু মনে করেন না। আপনি তো দেখতেছি আদব কায়দা সবই জানেন, আপনার বন্ধুকে তো কিছু শিখাইতে পারেন তাই না? আচ্ছা ঠিক আছে, চল নেক্সট টাইম দেখে শুনে চলাফেরা করবি, বুঝছিস? ফালতু কথা গালা। আইসা দেখে শুনে চলবি না, চল। তবে বন্ধু, মায়ের বকুকা মায়ের কিন্তু একে তারে যে মানাবো না বন্ধু। আসি চল। হ্যাঁ, পান 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 লাগবো নি, পান চল চল চল। এই তুই ড্রেস কবে বানাবি? স্যার প্রত্যেক দিন তোকে বকে, আর তুই তো জানোস হাশেম স্যার একটু অন্য টাইপের, ড্রেসটা তাড়াতাড়ি বানাই নিস। কি করব দেখ, ড্রেস তো অর্ডার দিলাম কিন্তু আজ না কাল কাল না পরশু এরকম করতেছে, এখন তাও কিছু করার নেই। এই দর্জি মামাটা না অনেক অলস, বুঝছিস, সময় মতো কিচ্ছু দেয় না, আমার ড্রেস বানানোর সময় অনেক লেট করে ড্রেস দিস। একদম সত্যি কথা বলছ। লোকের মাহি আমগো ভালোবাসবো, আমরা হইতেছে পান বিড়ি সিগারেট বিচা খাই, রাস্তার হকার, রাস্তার হকার গো কে বড় লোকের মেয়েরা চায়? এইটা কোনো সম্ভব না, আর বামুন হইয়া চাঁদে হাত বাড়াইতে হয় না। ছেলে, ওই দিনের পর থেকে দেখতেছি আমি রোজ এই পথ দিয়ে যাওয়ার সময় তুমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকো, সমস্যা কি তোমার? সমস্যা কই, আমার কোনো সমস্যা নাই তো। একটা কথা কমু, আপনি না দেখতে অনেক সুন্দর, তাই তাকায় থাকি। শোনো, আজকের পর যদি দেখেছি তুমি আর কোনোদিন এই রাস্তায় দাঁড়িয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো, তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি কিন্তু এলাকার পুলিশ কমিশনারের কাছে বিচার দেব, তখন কিন্তু তোমাকে এলাকা ছাড়তে হবে, মনে থাকবে? না না ম্যাম সাহেব, আমি আর আপনার দিকে তাকাবো না। সারাদিনে একটা কাস্টমার পাইলাম না। এই মামা একটা সিগারেট দাও তো। কি সিগারেট? হলিউড। কি ব্যাপার বন্ধু, তোর কি মন খারাপ? না রে বন্ধু, শুধু একখান কথা চিন্তা করতেছি, যদি মাইয়াটা আমগো নামে বিচার দেয় তাহলে তো আমগো এলাকা ছাইরা চলে যাইতে হইব। দূর বেটা, তুই না বলছিলি যাওয়ার সময় মাইয়াটা তোর দিকে তাকায় একটা হাসি দিছিল, তোরে কিচ্ছু কইত না। তুই যা, তুই যেভাবে প্রতিদিন দেখতি ওইভাবেই ঠিক মেয়েরা দেখ, তোরে কিচ্ছু বলবো না, যা তো যা, যা দেখায়। সত্যি যাবো? আচ্ছা তাহলে এক কাম কর, এইগুলা তোর কাছে রেখা যাইতেছি, আমি যাই।
বাড়ি থেকে গেঞ্জিটা একটু চেঞ্জ করে আসি, বন্ধ হয়ে গেছে, যাই। হ্যাঁ লাগবে নি পান বিড়ি সিগারেট লাগবে নি। শোনো, লুকিয়ে কোনো লাভ নাই, আমি জানি তুমি আমার আশেপাশেই আছো, ভালো চাও তো তাড়াতাড়ি বের হয়ে আসো। কি সমস্যা তোমার? কালকে তোমাকে এতবার বলেছি, তারপরেও কেন লুকিয়ে লুকিয়ে তাকিয়ে আছো? আসলে আমি আইতে চাই নাই। আমার বন্ধু কইল গতকালকে যে আপনি যাওয়ার সময় হাসি দিয়া গেলেন, তার মানে আপনি আমার উপর রাগ করেন নাই, এর লেগাই আইছি। তুমি যে তোমার বন্ধুর কথায় আবার আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো, তুমি কি ভেবেছো আমি তোমাকে কিছুই বলবো না? আইসক্রিম খাবে? না না থাক, আপনিই খান। কেন, আমি খেয়েছি জন্য বুঝি খাওয়া যাবে না? আরে আপনি যেটা চিন্তা করতেছেন আসলে ওইটা না। আচ্ছা আচ্ছা থাক, খাওয়া লাগবে না, আমি বুঝেছি। আচ্ছা দেন, এই নাও, নাও খাও। চল আসো, তুমি আমার সাথে সাথে হাঁটো। জানি তুমি আমার সাথে থাকলে আমার কোনো বিপদ হবে না, আর যদি কোনো বিপদও হয় তুমি আমাকে বাঁচাবে। চলো চলো, আমরা না ওইখানটায় যাবো, ঠিক আছে? চলো না ওই জায়গায় ঘুরে আসি। চলো চলো। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমার একজন ভালো ফ্রেন্ড, এর থেকে বেশি কিন্তু কিছু আশা করে বসো না। আরেকটা কথা, যদি কখনো তুমি বলে বসেছো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আর একটা কথা, তুমি আজ থেকে আমাকে আর আপনি বলে ডাকবে না, তুমি করে বলবে, ঠিক আছে? চলো যাই। কান পান চাইলাম পান দিলি না, তোমার লগে কিসের প্রীতি। আজকে বলো থাকে দেখো তোমার কাস্টমার ভাগতেছে। আজকে সকাল থেকে এত কাস্টমার আছে, বিড়ি তো সব বেশি খেলাইছি, তাহলে বাসায় কে রে, বাসায় যাবি কেন?
খালি যে পান আছে গোড়া তুই পান গোড়া বেসবি আমার গোড়া আছে না এই গোড়া বেসবি আচ্ছা ঠিক আছে তুই কই সত্তালে বসলাম আমি একটু যাইতেছি কোন যাবি আমি একটু আয়াতের লগে দেখা করতে যাইতেছি আচ্ছা তাহলে তুই এটা রাখ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যা একটা বেসিস না আমারটা বেসে দিস না বন্ধু এই যে পান এই যে একখান থেকে একখানে করলাম তোরটা বেস না আমারটা বেস তোর বন্ধু লাগস না আচ্ছা দোস গেলাম রে আচ্ছা বন্ধু আচ্ছা পান চাইলাম পান দিলি না তোমার লগে কিসের প্রীতি এ লাগবনি পান সুপারি লাগবনি পান কি ব্যাপার এত লেট কেন হলো তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর বইলো না একটু দোকানে কাম ছিল এর লিগে দেরি হয়ে গেছে আরে কি ব্যাপার হাসছো কেন তুমি হাসতাছো কেন আমি আউনের পর থেকে দেখতেছি তুমি হাসতাছো কি হইছে আরে আজও কি হইছে বলবা তো তোমার গালে চুন চুন লেগে আছে তোমার গালে হ্যাঁ হ্যাঁ এই তো আরেকটু উপরে এখানে চুন লেগে আছে হয়েছে কি এই যে দোকান দিয়ে আসার সময় মুছতে ভুলে গেছি আচ্ছা এদিকে আসো এইবার ঠিক আছে আচ্ছা তুমি পড়াশোনা করোনি রাস্তার পাশে একটা ছোট দোকানে পান বিক্রি করতে খারাপ লাগে না তোমার আমরা এলাম গরিব মানুষ যাও একটু একটু পড়ছিলাম বাপমা মরে যাওয়ার পর আর পড়তে পারি না পেটের দেশ হইলে এলাম ঢাকা শহরে পড়াশোনা করতে পারি নাই তুমি জানো আমি কিন্তু অনেক বড় লোক প্রতিদিন 500-700 টাকা ইনকাম করি 500-700 টাকা ইনকাম করে তুমি অনেক বড় লোক হয়ে গেছো বা তুমি না অনেক মজার মানুষ বুঝলা একদম তবে একটা কথা কি জানোস বন্ধু মায়েরা সত্যি না তোর অনেক ভালোবাসে আরে না আমার নিজেই বলছে ভালোবাসার কথা আমি ওরে কইতে পারুম না ভালোবাসার কথা কইলে দেখা গেল আমারে মাইরাই ফেলাইব এমন হইতে পারে আমার লাগে কথাই কইব না তার থেকে ভালো না ভালোবাসার কথা না কই তুই না বলছিলি বন্ধু যে মাইয়াটা অর্ধেক আইসক্রিম খাইয়া তোর অর্ধেক খাওয়াইছিল তোর কপালে যে চুন ছিল চুন মুছা দিছিল এগুলা মানুষ কখন করে জানোস যখন কেউ কাউরে ভালোবাসে তখন করে যা তুই কালকে গিয়া না মায়ের তুই বলে দিবি তুই ওর ভালোবাসোস তুই সত্যি কইতাছোস হ বেটা যা তাইলে আমি কালকে ওরে কম আমি ওরে ভালোবাসি চলো আজকে তোমার সাথে হাঁটব তোমার আশেপাশে থাকতে আমার খুব ইচ্ছা করে তোমার সাথে হাঁটতে আমার ভালোই লাগে শুধু হাঁটতেই মন চায় আর কিছু নয় ধুর কি যে বলো না আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ আমার তোমার মতো ঠিক এমন একটা হাবাগোবা ছেলে আমার পছন্দ তুমি আমারে পছন্দ করো পছন্দ না করলে কি তোমার সাথে বন্ধুত্ব করতাম চলো চলো
জায়গাটা কিন্তু খুব সুন্দর না? আয়া, হ্যাঁ, তোমার একটা কথা বলবো। জানি না তুমি কথাটা কিভাবে নিবা। আসলে কি জানো, আমি তোমারে যেদিন প্রথম দেখছি সেদিন তোমারে আমার ভালো লেগেছে। সেই ভালো লাগা যে কোন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি নিজেও জানি না। বিশ্বাস করো, মনের অজান্তে আমি তোমারে ভালোবাসা ফালাইছি। আমার মনে হইতেছে তোমারে আমার পাশে খুব দরকার। তোমাকে আমি আগেই বলেছিলাম, তোমার আমার মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক কখনোই সম্ভব না। আর আমি তোমাকে এটাও বলেছিলাম, তুমি যদি কখনো আমাকে ভালোবেসে ফেলো সেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। বাঙালির স্বভাব কি জানো, বসতে দিলে শুতে চায়। তোমার সাথে আমি একটু ঘুরেছি ফিরেছি, তোমার সাথে একটু হাসি মুখে কথা বলেছি, আর তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আমি তোমাকে সত্যি অনেক। আজকের পর থেকে তোকে যাতে আমি আমার আশেপাশে না দেখি, কথাটা যেন তোর মাথায় থাকে। খুঁজে যায় তোর নামের ভালোবাসায়, শূন্যতায় আমায় কুরে কুরে খায়। সাজানো ছিল তোর আমার জীবন, হঠাৎ কোন চড়ে চলে গেলি দূরে সরে। মন তোকে খুঁজে যায় তোর নামের ভালোবাসায়, শূন্যতায় আমায় কুরে কুরে খায়। এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে শহরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজেছি। আমি তোমার রাজ্যের রাজরানী হতে চাই, করবে না তোমার রাজ্যের রাজরানী আমায়? বন্ধু, ও কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে, যা না, তুই কি এখনো রাগ করে থাকবি? যা। জানো তো, প্রত্যেকটা মানুষের একটা মনের মানুষ থাকে, সেই মানুষটা তারে কত যে ভালোবাসে এটা যদি অপর প্রান্তের মানুষটা বুঝত, তাহলে মানুষের জীবনে তো দুঃখ হইতো না। কিন্তু সত্যি কথা কি জানো, আমি তোমারে খুব ভালোবাসতাম, মনের অন্তরের অন্তরস্থল থেকে তোমারে ভালোবাসতাম। কিন্তু তুমি বন্ধু হইলা চইলা গেলা, তোমার জন্য আমার জীবনে কত বড় সমস্যা হয়েছে। আমি এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছি শুধু তোমার ভুলা থাকার জন্য। আমি তোমার ভুলা থাকতে পারি নাই, হয়তো ভুলা থাকার চেষ্টা করছি,
কিন্তু আমার দ্বারায় তোমার ভুলে থাকা সম্ভব হয় নাই। আমি জানতাম আমার ভালোবাসা যদি সত্যি হইয়া থাকে তুমি আমারে খুঁজবা। তুমি আমার ঠিক খুঁজা নিস। আমি তোমারে আমার মনে রাজধানী করে রাখতে চাই। হইবা আমার মনে রাজধানী?